তো প্রথমে আমরা দেখব আহলে পাক কারা দেখবো আহলেবায়ত পাক কারা এখন এই পাকের উপরে মুফাসেরাম গন মুফাসসির তো সাধারণ মানুষের ভিতরে না আলেম ওলামা বড় বড় আলেম অবশ্য তারা খুব পণ্ডিত বিজ্ঞ আলেম ওলামা মুহাদ্দিস হাদিস বেত্তা মুফাসির কোরআনের তফসির কারক এই মুফাসিদদের ভিতরে তিনটি মত এসে গেছে একটা মত বলছেন যে এই এই কোরআনের বাংলা মানে আমি আগে মানেটাকে করি তাহলে আপনারা আরও বুঝতে পারবেন এই যে আমি পুরো আয়াতটা পড়েছি ওয়া ফি বুয়ুতি থেকে আমি এটার আগে বাংলা তর্জমা করি বাংলা মানে হলো ওয়া ফি বুয়ুতি কন্যা এই আয়াতটির আগের আয়াতেও উমুল মোমেনদেরকে নিয়ে শুরু হয়েছে এই আয়াতটিও শুরু হয়েছে উমুল মোমেনদেরকে নিয়ে ও করোনা ফিবুয়ুতি কুন্না আল্লাহ পাক বলছেন যে তোমরা উমুল মোমেনদেরকে বলছেন আপনারা গৃহর অভ্যন্তরে অবস্থান করবেন কে বলছেন আল্লাহ ও করোনা ফিবুয়ুতি কুন্না আপনারা গৃহের অভ্যন্তরে হে নবী পরিবার হে নবীর স্ত্রীগণ হে উমুল মোমেনিনগণ আপনারা গৃহের অভ্যন্তরে অবস্থান করবেন এবং আপনারা জাহেলি যুগের মতো মূর্খতা মূর্খতা যুগের মতো জাহেলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করবেন না কাদেরকে বলছেন বলুন উমুল মোমেন্দারকে কাদেরকে বলছেন সবাই বলুন বুঝতে পারবেন অভ্যেস হবে উমুল মুখ মানে নবীপাকের স্ত্রীগণকে বলছেন আল্লাহ পাকে আপনারা গৃহের অভ্যন্তরে অবস্থান করবেন গৃহের বাইরে যাবেন না এবং জাহেলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন বাইরে প্রদর্শন করবেন না আর ও অকিন না আর আপনারা নামাজ কায়েম করবেন ও আতী না জাকাহ এবং আপনারা জাকাত আদা করবেন ও আতি আল্লাহ এবং আল অত অতি এল্লাহ রসুল্লাহু এবং আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবেন পায়রবি করবেন ইত্তেবা করবেন কাদেরকে বলছেন উম্মুল আল্লাহ উম্মুল মুমেন ইন্দ্রকে হেদায়েত দিচ্ছেন না খুব মাইন্ডিটিলি শুনবেন খাস নুখতা রয়েছে এখানে উম্মুল মুমেন ইন্দরকে হেদায়েত করছেন যে এবং পর্দা প্রথা করবেন ঘরের ভিতরে থাকবেন বাইরে নিজেকে প্রদর্শন করবেন না নামাজ কায়েম করবেন আপনারা জাকাত দিবেন আল্লাহ আর আল্লাহর রসুলের পায়রাবি করবেন ইত্তবা করবেন অনুসরণ করবেন এরপরে বলছেন ইনামাজ্লা তাতিরা আল্লাহ পাক কেবলমাত্র চান হে আহলে বাইক আপনাদের থেকে নাপাক দূরে রাখতে এবং আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করতে এই যে কমপ্লিট আয় আপনারা শুনলেন বাংলা মানে এ মানে থেকে কি বুঝলেন আহলে বেদ কাকে বলা হচ্ছে বলেন এই বাংলায় তর্জমা থেকে আপনার আকিদা যেটা আছে আছে আকিদাটাকে ভিতরে রাখেন যেটা মনে হচ্ছে এখানে বাহ্যিক দৃষ্টি থেকে সেটা আপনি একদম ক্লিয়ারলি বলেন যার যেটা মনে হচ্ছে কাকে আহলে ব্যথ বলা হচ্ছে আবার আমি বলছি বাংলাটা আল্লাপাক উম্মুল মোমেনিনদেরকে বলছেন আপনারা হে নবীর পরিবারের নবীর স্ত্রীগণ নবী পাকের স্ত্রীগণ আপনারা ঘরের ভিতরে অবস্থান করবেন এবং আপনারা নিজেদেরকে বাইরে প্রদর্শন করবেন না আপনারা নামাজ কায়েম করবেন জাকাত দিবেন এবং হে উমুল মোমেনিন আপনারা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবেন পাক কেবলমাত্র চান আহলে বায়ত আপনাদের থেকে নাপাক দূরে রাখতে এবং আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করতে এই যে বাংলা তর্জমা সমস্ত কোরআনে যত বাংলা তর্জমা এইভাবেই আছে আর এটাই বাংলা তর্জমা এছাড়া অন্য কিছু নয় এটাতে আপনারা কি বুঝিলেন যে আহলেবায় কাকে বোঝা হচ্ছে বোঝানো যাচ্ছে বলা হচ্ছে এই তর্জমা থেকে মনে হচ্ছে আহলেবায়ত শুধুমাত্র উম্মুল মোমেনিন তাই না এই জন্য বাংলা তর্জমা থেকে যারা কোরআন বুঝতে যাবে ও গুমরা হবে এক্ষুনি আমি যখন ব্যাকরণ বুঝাবো তখন আপনারা বলবেন যে উম্মুল মোমেনিন আহলেবাইত নয় আরবি যখন পড়ব এটা হুবহু বাংলা তর্জমা এই তর্জমা যেই কোরআন পড়বে এই তর্জমাই পাওয়া যাবে কিন্তু এই তর্জমা এটাই না তর্জমা তো এটাই আর এটা শুনে মনে হচ্ছে তাহলে উম্মুল মুমেনিন যার কারণে মুফাসরিন মুফাসরিনে কেরামদের তিনটি দল হয়ে গেছে একটা দল বলছেন যে শুধু উম্মুল মোমেন ইন্দ্রাই আহলে আর এক দল বলছেন যে না উমুল মোমেন তো আহলে বেদ আছেনি তার সাথে আলী ফাতেমা হাসান হুসেনও আর আর একটা দল বলছেন সুফিয়া এ যারা তারা বলছেন যে না শুধুমাত্র আলী ফাতেমা হাসান আর হুসাইনই এই আয়াতের অর্থে বুঝতে পেরেছেন না কিন্তু তিনজন যে তিন রকম বলছেন তো আমরা তো যুক্তি দিয়ে এবং কোরআন দিয়ে বুঝতে হবে আমরা এখন কোরআন দিয়েই বুঝবো যে আসলে বেদকে তাহলে একদল বলছেন শুধু উম্মুল মুমিনা হেলেবে আর এক দল বলছেন যে উমুল মোমেনিনরা তো অবশ্যই আহলেবায়ত তার সাথে আল্লাহ সামিল করেছেন আলী ফাতেমা হাসান আর হুসেনকে ঢুকিয়েছেন আর আর এক দল বলছেন যে না শুধুমাত্র আহলে ব্যাত আলী ফাতেমা হাসান আর হুসাইনই আহলে ব্যাত আর কে না তিনটা দল কত দল তো একটা ঠিক হবে তিনটা তো ঠিক নয় তাহলে বাংলা যখন আমরা এটার তর্জমা পড়ছি আপনাকে যারা বলে যে শুধু উম্মুল মোমেনি নিয়ে হলেবে তারাও কোরআন শরীফ নিয়ে আপনাকে বাংলা মানে দেখিয়ে বলবে এই তো কোরআনে এই লেখা আছে আপনি বলে তাই তো কোরআনে তো এই লেখা আছে তাহলে তো উম্মুল মোমেনি নিয়ে হলেবে বুঝতে পেরেছেন এই জন্য তর্জমা থেকে কোরআন হেদায় হেদায়ত হয় না তার কারণ এখানে ব্যাকরণের ব্যাপার আছে গ্রামার আছে আরবি আলাদা জিনিস কোরআন বোঝার জন্য এই জন্য কোরআন যাদের ঘরে অবতীর্ণ হয়েছে তারা জানেন এ কোরআনের মানে কি এ কোরআনের ব্যাখ্যা তারা জানেন তাদের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা নিতে হবে এক্ষুনি যখন আমি আপনাদের সামনে এ ওয়ার্ড বাই ওয়ার্ড আমি মানে করবো তখন আপনারাই আমাকে বলবেন আমি বলবো না আপনারাই বলবেন যে উমুল মোমেনিনরা এই আহিলেবাইদের ভিতরে নন বেসক উমুল মোমেনিন নবী পরিবারের অন্তর্গত আহলেবেদ শব্দের লাভজি মানে ডিকশনারিক্যাল মিনিং হচ্ছে আহল মানে লোক বাইত মানে ঘর বা বাড়ি তো আহলুল বায়ত মানে বাড়ির লোক বা ঘর ঘরের লোক বা ঘরওয়ালা তো সেই হিসাবে উমুল মোমেনিন তো অবশ্যই ঘরওয়ালি শুধু উমুল মোমেনিন কেন বাড়িতে চাকর থাকে চাকর বাকর তারাও ঘরওয়ালার মধ্যে ঘরওয়ালার মধ্যে নয় আপনার বাড়িতে যদি চাকর থাকে আর যদি ঈদের রোজা আসে রোজার পরে ঈদ আসে তো আপনার যতগুলো সদস্যর ফেতরা দিবেন চাকরের ফেতরাও আপনাকে দিতে হবে চাকরের ফেতরা আপনাকে দিতে হবে কেন চাকরও আপনার সদস্য বুঝতে পেরেছেন না তো সেও লবজি মানেতে ওই চাকরও আপনার এহলেবেদ আর যারা আপনার স্ত্রী তারাও আপনার রহলেবে অবশ্যই এহলেবে তো লবজি মানেতে অবশ্যই উম্মুল মোমেন ইনগন এহলুল বেদ লাভজি মানে কেন উনি নবী উনারাও নবী পাকে ঘরে দিল এই আয়াত যে আহলে বেদকে বোঝানো হয়েছে যাদের থেকে হর কিসিম কি নাপাকি গন্দগি সমস্ত প্রকারের নাপাকি যাদের থেকে দূর করা হয়েছে যে আহলে বেদ থেকে যাদের থেকে দূর করা হয়েছে সে আহলে বেদ সম্পর্কে যে আহলে বেদ সম্পর্কে এখানে বলা হয়েছে কোরআনে বর্ণিত এই আহলে বেদ শুধু আলী ফাতেমা হাসানার ই হেলে ব্যাগটা আলাদা কোরআনে বর্ণিত হেলে ব্যাগ কারণ এই আয়াতের তফসির দিয়ে তো এবং হাদিস শরীফ দিয়ে তো রসুল পাক বলেছেন হাদিস তো আছেই আমি হাদিসে পরে আসছি এর দলিল কোরআন এই আয়াতটি এর দলিল আচ্ছা উমুল মোমিনা পুরুষ না মহিলা মহিলা না ঠিকই আচ্ছা আলী হাসান হুসাইন এনারা পুরুষ না মহিলা এনারা পুরুষ খাতুনে পাক ছাড়া বাংলা ভাষায় মুজাক্করাসের মানে পুরুষ মহিলার সর্বনাম যেটা বলে সেটা ব্যবহার হয় না হয় পুরুষে যে সর্বনাম মহিলা তো ওই সর্বনাম ব্যবহার করার কারণে আপনি বুঝতে পারেননি উমুল মুমিনকেও বলবেন সে বা তাহারা আবার পুরুষ হলে তাকেও বলবেন সে বা তাহারা কিন্তু ইংরেজিতে আরবিতে মোজাক্কার মোহান্নাস পুরুষ এবং স্ত্রীর ব্যবহার রয়েছে সর্বনামে যেটাকে বলে এবং সেগাতে যেমন একজন পুরুষ যদি অনুপস্থিত হয় তাহলে কি বলবেন হি একজন মহিলা অনুপস্থিত মহিলা এখানে উপস্থিত নাই তার জন্য কি বলবেন সি তো হি মানে বাংলাতে কি সে সি মানে কি তো দুটোই সে সে দ্বারা বোঝা যাচ্ছে না সে পুরুষ না মহিলা ইংরেজিতে যেন হি পুরুষ বলার দরকার নেই বুঝে নিলেন পুরুষ যখন বলবেন সি বুঝে গেলেন মহিলা তাই না তো তেমনি আরবি পুরুষের জন্য সেগা একরকম মহিলার জন্য সেগা একরকম এতটা ভেঙে বলতে হচ্ছে আপনাদের জন্য আপনার তো আলেম না আলেম এক কথাই বুঝে যাবে আর আলেমকে যদি আমাকে বোঝাতে হয় তো এত কথা আমার বলার দরকার নাই আমি শুধু শব্দগুলো ভেঙে বলবো বুঝে যাবে আর আলেমে তেমনি বুঝা উচিত সে পড়েছে আপনাদেরকে আমি এই ব্যাকরণটা বুঝাব আপনারাও বুঝে যাবেন কেন বুঝবেন না আর যে মলানাটা মলানা সাহেব মলানা হয়েছেন আরবি শিখে তো আপনার মতোই ছিল বুঝেছেন না সে পড়েছে তখন শিখেছে আপনিও পড়লে শিখবেন এটা তো এমন কোনো কঠিন জিনিস নয় বরং তার চেয়ে আপনি বেশি জানেন ইংরেজি আপনি আরবিতে পড়েননি এই ব্যাকরণই পড়েছেন আপনি ইংরেজিতে তোটা যদি আমি আপনাকে ইংরেজি বা বাংলাতে বুঝিয়ে বলি তা আপনি বুঝতে পারবেন না কেন আসল কথা দোষ আমাদের আমরা আমি নিজেই বুঝতে পারিনি তাই আপনাকে বুঝাতে পারি না বলে আপনি বুঝতে পারেন না বুঝতে পারছেন না আমি নিজেই ঠিকভাবে ক্লিয়ার নই যার কারণে আমি আপনাকে ক্লিয়ার করতে পারি না আর তখন আপনি বুঝতে পারেন না আপনাকে যতক্ষণ আমি বোঝাতে না পারবো এটা আপনার দোষ নয় দোষ আমার আমার ইলমের কমি কোনো মানুষ বুঝতে না একবারে বোকা বুঝতে পারছে না এ ধরনের কথা কক্ষণ বলবেন না কোন মানুষ ইলম নিয়ে জন্মগ্রহণ করে না প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে মূর্খ হয়ে সে না আ না জানে না এ বি ডি জানে না আলিবা তাসা জানে এসে সে পরে বড় হয়ে পড়া শিখেছে তারপর আর সুযোগ হয়েছে আপনার সুযোগ হয়নি আজকে সুযোগ হলে আপনি তার চেয়ে বড় আলেম হয়ে যাবেন বুঝতে পেরেছেন না তো বুঝতে পারছেন আর আপনারা একবার তুমি বোকা তা নয় বোকা আপনি যে আপনি বোঝাতে পারছেন না বুঝতে পেরেছেন না তো এই যে ব্যাকরণ আমি যেটা আপনাদের বোঝাবো খুবই সোজা আপনারা বুঝে যাবেন দেখুন এখানে যে গৃহের অভ্যন্তরে অবস্থানের কথা বললেন পাক তো কোরআন পাকে যে শব্দ ব্যবহার করেছেন এটা কাদেরকে অবস্থান করতে বলছেন তারা কে পুরুষ না মহিলা তো মহিলা যেহেতু তাই মহিলা সেগা ব্যবহার করছেন ফি আপনারা গৃহের অভ্যন্তরে অবস্থান করবেন এই বুয়ুতি এই কুন্না এটা আরবিতে সেগায়ে এখানে বড় বড় অনেক আলেম রয়েছেন স্টেজে তার মধ্যে সবচেয়ে বড় সিনিয়র হাফেজ এবং আলেম হচ্ছেন কি নাম গোলাম হাসান সাহেব হাসামিনপুর খানকা শরীফের পেসি মাম সাহেব সবচেয়ে সিনিয়র আমার অনেক বড় আমি ওনার অনেক ছোটো সেই গেছি আমি বেড়ালিদের কাছেও পড়েছি মন্দির কাছেও পড়েছি ওহাবির কাছেও পড়েছি লামা জাবির কাছেও পড়েছি আহলে আদিস সবারির কাছে পড়েছি যার কারণে সবারই মতবাদ আমি সবচেয়ে ভালো জানি সবারির কাছে পরে আমি দেখলাম যে আমার মুর্শিদ যেটা এটাই সব দেখা হাক কোনোটাই ঠিক নাই পেরেছেন না এটাই ঠিক তো যাই হোক আমি তো অতটা পড়ি নাই উনার দয়া থেকে যতটুকু আমার আমার মুর্শিদ মেদিনীপুর জোরা মসজিদ রওজা পাকের ভিতর থেকে আমাকে তাওয়াজ্জু দিচ্ছেন উনার তাওয়াজ্জু থেকে তো বুয়ুতি কুন্না এই কুন্না এটা হচ্ছে সেগায়ে মুয়ান্নাস সেগায়ে মোয়ান্নাস মানে স্ত্রী লিঙ্গের সেগা কুন না এটা যদি পুরুষ লিঙ্গ হতো তাহলে হয়তো ফিবুইউতিকুম্ ফিবুইউতি কুম বুউ কুম মানে হে পুরুষ তোমাদের বাড়িতে বুয়ুতিকুম মানে পুরুষদের বাড়িতে পুরুষ লোকদের বাড়ি বুঝেছেন না আর বুয়ুতে কুননা মানে মহিলাদের বাড়ি কুন না কুম আর কুন এটা মাথায় রাখে কুম আর কা কমা কুম কে কমা কুন না নাকি সে গা আমরা পড়েছি কা মানে আপনি একজন পুরুষ কা মানে আপনি একজন পুরুষ কমা মানে আপনারা দুইজন পুরুষ অথবা দুইজন মহিলা আর কোম মানে আপনারা সকল পুরুষ আপনারা আপনারা আর কে মানে আপনি একজন মহিলা কমা মানেও দুইজন মহিলা আপনারা দুজন মহিলা না মানে আপনারা সকল মহিলা তাহলে কুম মানে আপনারা সকল পুরুষ কুম এই যে আলাইকুম সালাম আলাম না সকল পুরুষ আপনাদের উপর সালাম বুঝতে পেরেছেন না আসসালাম আলাইকুম কিন্তু এখানে একটা প্রশ্ন আসবে যে আমরা তো একজন মেয়েকে সালাম দিতে গিয়ে আসসালাম ও আলাই কে বলি না তাকেও আসসালাম আলাইকুম নাকি তো এটা প্রশ্ন আসলে তাহলে আমিও প্রশ্ন করব। আপনি তো আসসালামু আলাই বলেন না আসসালামু একজনকে যখন সালাম দেন হাফেজ সাহেবকে সালাম দিবেন আপনি কি বলেন আলাইকা আপনার আসসাল্লাম কোন লোক নাই একজনই সামনে রাস্তায় যাচ্ছেন ফাঁকা রাস্তায় সামনে শুধু হাফেজ সাহেব আর কেউ নাই তা আপনি বলছেন আসসালামু আলাই কুম মানে আপনাদের উপর সালাম তো তা আপনাদের বলছেন কেন কুম মানে তো আপনাদের তাহলে হওয়া উচিত ছিল আসসালামু আলাইকা যখন তিনের বেশি থাকবে দুইয়ের বেশি তিন তখন আসসালামু আলাইকুম কিন্তু আমরা একজন আলাইকুম বলি কারণ যদিও একজন কিন্তু এটা আমাদের ইমান ও বিশ্বাস এবং সত্য এটা হাক যে প্রত্যেক মানুষের দুই কাঁধে দুইজন ফেরেস্তা আছে কেরামান ও কাতে বিন দুইজন পুরুষ না মহিলা ফেরেস্তা পুরুষ না মহিলা পুরুষ তাহলে একজন যিনি আছেন তিনি আর তার কাঁধে আরো দুজন আছেন মিলে কয়জন হলেন এই তিনজন বহু বচন হয়ে গেলেন এই জন আসসালাম আলাই কম মানে উনাকেও সালাম তার সাথে দুই ফেরেস্তাকেও সালাম এবার মহিলাটাকে যেন সালাম দিবেন তাহলে মহিলা একজন হলে আসাল্লাম আলাই কে হয় কিন্তু ওই মহিলার কাঁধেও দুজন ফেরেস্তা আছে তো দুইজন ফেরেস্তা কি পুরুষ না মহিলা পুরুষ দুইজন পুরুষ আর মহিলাটা কয়জন তো একজন পুরুষ আর দুইজন মহিলা যেটার সংখ্যা ধিক্ষ হবে সেটার সেগা ব্যবহার করতে হবে মহিলা একজন হলেও তার সাথে দুজন পুরুষ আছে ফেরস্তা আছে ওই জন্য ফেরেস্তাকে নিয়ে একজন মহিলা হলেও আলাইকুম বুঝতে পেরেছেন না এতদিন বুঝতে পারলেন তো আরবের লোক তার আর জানে তারা তো আসসালাম আলাইকে বলবে কিন্তু তারাও আসসাল্লামু আলাইকুম বলে বুঝেছেন না এই হচ্ছে ব্যাপার তো এটুকু মাথায় রাখেন বুঝবার জন্য যে কুম মানে আপনারা পুরুষ পুরুষ আপনারা সকল পুরুষ আর কন্যা মানে আপনারা সকল বলুন বুঝতে পারছেন আপনারা সকল মহিলা তো ফি বুয়ুতি না মানে আপনাদের আপনারা সকল মহিলাগণ আপনাদের ঘরের ভিতরে অবস্থান করবেন ফি আছে ঘরের ভিতরে তার মহিলা এই কন্যা শব্দটি মুহান্নাসের আলামত কিসের আলামত মুহান্নাসের তার মানে এটা উমুন ইন্দ্রকে যে বোঝানো যাচ্ছে আচ্ছা আরেকটা মাঝখানে কথা জিজ্ঞেস করি একটা সেন্টেন্সের ভিতরে বাক্য আপনি পুরুষ লিঙ্গ ব্যবহার করছেন বলেছেন মোজাক্কার ওই সেন্টেন্সের মধ্যে আবার ওখানেই স্ত্রীলিঙ্গ ব্যবহার করা যাবে কিংবা স্ত্রীলিঙ্গে আসছে সেটা আর পুরুষ লিঙ্গ করা যাবে আমি বললাম হি ইজ হি ইজ এ গুড বয় কি বলবেন আপনি আমাকে হি ইজ এ গুড বয় বা হি ইজ এ গুড সি ইজ ভেরি জেন্টল তোর ই পাগল এখনই পুরুষ লিঙ্গ ব্যবহার করলো হি আবার বলছে সি হয় তুমি সবই হি না হয় সবই সি নাকি তো একটা সেন্টেন্সের ভিতরে পুরুষ লিঙ্গ হলে সবই পুরুষ লিঙ্গ হবে নাকি আর স্ত্রীলিঙ্গ হলে কি হবে সবই স্ত্রীলিঙ্গ হবে দেখুন এই পাকের মানে এই আয়াত পাকের মাহাত্ম পাক কি সুন্দরভাবে বায়ন করছেন যখন হুকুম করছেন হেদায়ত করছেন নির্দেশ করছেন সব স্ত্রীলিঙ্গের সেগা সে গা মানে উমন মোমিনি হেদায়ত করছেন শিক্ষা দিচ্ছেন টিচ দিচ্ছেন দিচ্ছেন দার্স হুকুম করছেন তো স্ত্রীলিঙ্গের সেগা কি ও করি কুন না স্ত্রী লিঙ্গের সেগা হে গণ আপনারা মহিলাগণ ঘরের ভিতরে থাকবেন ওয়ালা তাবার রাজনা এটাও স্ত্রীলিঙ্গের সেগা ওয়ালা তাবার রাজনা এবং আপনারা জাহেলি যুগের তাবার রাজাল জাহেলিয়াত উলা আপনারা জাহেলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করবেন না এখানেও না লিঙ্গিমাস এবং আপনারা নামাজ কায়েম করবে এটাও স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গে কি হবে আকিমু আছে না কোরআানে এখানে কিন্তু আকিম নাইম নাসিমুসলাত হে সকল পুরুষেরা তোমরা নামাজ কায়েম করো

এটাও স্ত্রীলিঙ্গ যে আল্লাহ এবং আল্লাহ রসুল অনুসরণ করবে এটা যদি পুরুষ লিঙ্গ হতো তাহলে কোরআনে পুরুষ লিঙ্গ তো আছে অন্য জায়গায় আতিহ কি হাফিজ সাহেব আছে না কোরআনে আছে কোরআন শরীফ আয়াত পাচ্ছে আতিহ তোমরা আল্লাহর অনুসরণ করো বা রাসুল আহ এবং তার হে সকল পুরুষেরা তোমরা রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো তো আতিউ এখানে আতিও না আতি না আতি ইননা মানে स्त्रीलिंगো তো নির্দেশ করছেন স্ত্রী স্ত্রীদেরকে তাই স্ত্রীলিঙ্গ। হে নবীপাকের স্ত্রীরা তোমাদের প্রতি নির্দেশ তোমরা আল্লাহর অনুসরণ করো এবং আল্লাহর এতক্ষণ পর্যন্ত যত হল সব স্ত্রীলিঙ্গ। এই এরপরে ইন্নামা ইননামা থেকে যখন শুরু করলেন ইননামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুররিজসা এই আনকুম চলে এলো পুরুষলিঙ্গ ভাই একই সেন্টেন্সে কুন কুন্না কুন্না করতে করতে যখনই পবিত্রতার কথা শুরু করলেন বাদ দিয়ে কুমে চলে এলেন কন্যা কি রকম আজ পর্যন্ত কোন সাহিত্যে এটা নাই যে পুরুষ লিঙ্গ ব্যবহার করতে করতে সেন্টেন্সে স্ত্রীলিঙ্গ ব্যবহার কোরআন পাকে অন্য কোনো আয়াতে নাই এই আয়াত ছাড়া যে ওজনে স্ট্রেলিঙ্গ ব্যবহার করছিলেন। বয়ুতি কুন না। তাবার রাজনা, আকিম না, আতিনা, আ এই ওজনে যদি হতো তাহলে হতো ইন্নামায় ইউদি দুল্লাহ হললে রিকসা। ওটা যেমন বয়তি কুন না। এটা হতো আন কুন না। আল্লাহ পা কুননা কুন না, ব্যবহার করতে করতে। যখনই পবিত্রতার কথা বলতে শুরু করলেন তো আন কুম পুরুষ লিঙ্গ চলে এলেন বাদ দিয়ে কুম বলুন কুন্না বাদ দিয়ে স্ত্রীলিঙ্গ বাদ দিয়ে তার মানে বোঝা যাচ্ছে এতক্ষণ ছিল স্ত্রীদেরকে এতক্ষণ ছিল কি যতক্ষণ পর্যন্ত নির্দেশ হুকুম হেদায়েত শিক্ষা দাস ততক্ষণ স্ত্রীদেরকে বুতিকুণ না হুকুম বাড়িতে থাকবে কর্নাফি বুই উতিকুণ না তোমরা ঘরের ভিতরে থাকবে কি নির্দেশ এটা কি বুতিকুণ না স্ত্রীলিঙ্গ ব্যবহার করছেন তোমরা নিজেদেরকে জাহিরা যুগের মতো প্রবেশ প্রদর্শন করবেন না তবার তবে রাজ স্ত্রীলিঙ্গ ব্যবহার করছেন নির্দেশ এটা কি নির্দেশ তো হুকুম করছেন শিক্ষা দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন নির্দেশ করছেন স্ত্রীলিঙ্গ বুঝে যাচ্ছে না স্ত্রীলিঙ্গ আবার বললেন আকিম নাস স্ত্রীলিঙ্গ না নামাজ পড়বে হুকুম করছেন যতক্ষণ হুকুম করছেন কি স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ পুরুষ লিঙ্গ আছে তার মানে স্ত্রীদেরকে হুকুম করছেন শিক্ষা দিচ্ছেন যে নামাজ পড়বে ও আত্মা জাকা জাকাত দিবে স্ত্রীলিঙ্গ যতক্ষণ পর্যন্ত হুকুম এই যে জাকাত দিবে এটা কি নির্দেশ স্ত্রীলিঙ্গ লিঙ্গ উমুল মোমেন্দদেরকে শিক্ষা দিচ্ছেন কে কে শিক্ষা দিচ্ছেন আল্লাহ পাক কে শিক্ষা দিচ্ছেন আল্লাহ পাক জাকাত দিবে ও আতে আল্লাহ হওয়ার আসুলে এবং আল্লাহ আল্লাহ আসুল অনুসরণ করবে এটা কি নির্দেশ এটা কি নির্দেশ নির্দেশ করছেন পেচ দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন দাস দিচ্ছেন কাকে উঙ্গুল মোমেন্টকে যতক্ষণ পর্যন্ত নির্দেশ হুকুম শিক্ষা ততক্ষণ পর্যন্ত স্ত্রীলিঙ্গের সেগা আর যখনই সান শুরু করলেন নির্দেশ বাদ দিয়ে আয়াতে তাকহির পবিত্রতা যখনই পবিত্রতার আয়াত শুরু হলো স্ত্রীলিঙ্গের সেগাকে তাব দিল করে আল্লাহ পাক পুরুষ লিঙ্গে চলে আসলেন তাব দিল করে একই সেন্টেন্সের ভিতরে একই সেন্টেন্সের ভিতরে স্ত্রীলিঙ্গকে লিঙ্গে করে পরিবর্তন করে পুরুষ লিঙ্গে চলে এলেন যেমন ছিল ওই হওয়া তাকে করে দ্বারা প্রতীয়মান হয় এতক্ষণ যে নির্দেশগুলো ছিল হুকুমগুলো ছিল শিক্ষাগুলো ছিল টিচ ছিল দার্স ছিল এগুলো স্ত্রীদের জন্য ছিল এরপরে যখন সেগা পরিবর্তন করলেন জামির পরিবর্তন করলেন আন কোম কুন থেকে কোম তার মানে এনারা স্ত্রীরা নন অন্য কেউ অন্য কেউ তার মানে পুরুষ পুরুষ বুঝতে পেরেছেন এই আয়াত প্রমাণ করে আল্লাহ পাক কেবল মাত্র চান থেকে না পাক দূর করতে এটা কি নির্দেশ এটা কি হুকুম এটা শান এটা কি শান মানাকেব ফাজায়েল যতক্ষণ নির্দেশ উম্মুল মুমিনিন সেগায়ে মুয়ান্নাস সেগায়ে মুয়ান্নাস ওই সেন্টেন্সের মধ্যে নির্দেশ করতে করতে যখন শানের মধ্যে ঢুকলেন তখনই চলে আসলো পুরুষ লিঙ্গ সেগায়ে মুজাক্কার সেগায়ে সেগায়ে মোজাক্কার পুরুষ লিঙ্গ তার মানে বোঝা যাচ্ছে যতক্ষণ অব্দি নির্দেশ ছিল স্ত্রীদেরকে যতক্ষণ অব্দি নির্দেশ ছিল মেনিনদেরকে যখন সানে ঢুকলেন আহলে তার সানে ঢুকলেন পবিত্রতার কথা বললেন এরা পুরুষ আনকুমুর রৃসা হে ব্যাক আপনাদের থেকে আল্লাপাক সমস্ত নাপাক দূরে রাখতে চান ওয়ায়ুত্তা এটাও পুরুষ লিঙ্গ যদি উম্র মুমেনিন্দ্রকে বলা হতো ওই ওজনে তাদের তো ও অয়ু তা হেরাকুননা তবার ওই একই ওজনে হতো তা কিন্তু তা হেরা কুন্না নয় তা হেরাকুম এখানে ও পুরুষ লিঙ্গ তা হেরকম তা তেরা হে পুরুষগণ আপনাদেরকে সমস্ত প্রকারের না পাকি আপনাদের থেকে দূরে রাখতে চান পবিত্র থেকে পবিত্রতম রাখতে চান একটা সেন্টেন্সেই বোঝা যাচ্ছে যতক্ষণ নির্দেশ ততক্ষণ স্ত্রী সেগা ব্যবহার করেছেন মানে ইনারা হলেন মহিলা যখনই পবিত্রতার কথা বলছেন তখনই পুরুষ লিঙ্গ ব্যবহার করলেন ইনারা পুরুষ তার মানে যে আহলেব্য থেকে নাপাক দূরে রেখেছেন ইনারা কি বলুন ইনারা কি তাহলে ইনারা কারা সেটা জানতে হবে না তো এই পুরুষকে কে কারা কারা ইনাদের ভিতরে এবারে আসল তবে এর উত্তর দিতে গিয়ে আরো প্রশ্ন আসবে তো প্রশ্ন আসার আগে আমি উত্তর দিয়ে দেব প্রশ্ন আসার প্রয়োজন হবে না এই আয়তার যখন নাজিল হলো এই আয়তার যখন অবতীর্ণ হল শহিহুল মুসলিম আমি দুইখানা সিয়াসি তাহাদিস থেকে শোনাব দুইজন রাবি থেকে দুজনই উম্মুল মোমেন প্রথম এই আয়াত পাকের দ্বারা এহলে ব্যাত কাকে বোঝানো হয়েছে এটা আপনি বেশি বুঝবেন না ঘরের লোক বেশি বুঝবে যে উমিনদেরকে পর্দা করতে বললেন ঘরে থাকতে বললেন নামাজ পড়তে বললেন রোজা রাখতে বললেন আল্লাহ আল্লাহ অনুসরণ করতে বললেন যিনি নবী পাকের সহবতে থেকেছেন যারা সেই স্ত্রীরা বেশি জানবে না বাহিরের লোকরা জানবে বলেন স্ত্রী বেশি জানবে না তা আমরা নবী পাকের স্ত্রী স্ত্রীদেরকেই শুধাই হ্যাঁ নবী পাকে স্ত্রীদেরকেই শোধাই তাদেরকে জিজ্ঞেস করি যত আহলিয়া পাক ছিলেন খাদিজাতুল কুবরা আলাই আলাইহাস সালাম ছাড়া উনি ছাড়া যত মুমিনিন ছিলেন তাদের মধ্যে সবচেয়ে প্রিয় রসুলো পাকের কাছে কে ছিলেন আয়েশা আর সকল উম্মুল মুবেনিনের মধ্যে হাদিসে পাকে আছে রসুল পাক বলেছেন সবচেয়ে বেশি উনার প্রিয় ছিলেন এবং মাহবুব ছিলেন হাজরাতে খাদি জাতুল কুবরা সালাম আর উনার পরে কে তাহলে উনার উম্মুল মুমেনিন তো অনেক নাকি তার ভিতরে সবচেয়ে প্রিয় কে তো সবচেয়ে প্রিয় কেই শোধাই কি উনার রসুল পাকের যিনি সবচেয়ে প্রিয় তাকেই জিজ্ঞেস করি হে ওম মোমেন আপনি বলে দেন এই যে আয়াত পাক নাজিল হলো আপনাদেরকে নির্দেশ করা হলো ঘরের অভ্যন্তরে থাকতে আপনাদেরকে ও নির্দেশ হলো জাহিলে যুগের মতো নিজেদেরকে প্রদর্শন না করতে আপনাদের প্রতি নির্দেশ হলো নামাজ ও জাকাত নামাজ কায়েম করতে জাকাত দিতে আপনাদের প্রতি নির্দেশ হলো আল্লা আল্লাহ অনুসরণ করতে তারপরে যে থেকে আল্লাহ পাক নাপাক দূর করেছেন বলছেন দূরে রেখেছেন এই আহলেবায়ত পাককে বা কারা হে উমুল মোমেনিন আপনি নবী পাকের সোহবতে থেকেছেন ঘরে থেকেছেন খুব কাছে থেকেছেন সবচেয়ে বেশি কাছে থেকেছেন আপনি সবচেয়ে ভালো জানেন হে উমুল মোমেনিন হে জগৎজননী হে আমাদের মা আপনি বলে দেন আমরা আমাদের আম্মা জানকে জিজ্ঞাসা করলাম উনি জবাব দিচ্ছেন কোথায় আছে সহিহুল মুসলিম মুসলিম শরীফের হাদিস হাদিস হাদিসে এ কোরআনের পরে যার স্থান বলা হয় বোখারি ও মুসলিম সেই মুসলিম শরীফ মুসলিম শরীফ ছাড়াও এই হাদিস শরীফটি আল্লামা আগে হাদিসের কেতাব বলি মুসান্নাফ ইবনে আবি আবি ইমাম ইবনে সাইবা তার মুসান্নাফের নবম খণ্ডের পাঁচশো তেরো পৃষ্ঠা হাদিস নাম্বার বত্রিশ হাজার সাতশো পঁয়ষট্টি এবং তফসিরে মিসকাত শরীফ মিসকাতুল ওলুম দেওবন্দ প্রিন্ট কোন প্রিন্ট পাঁচশো আটষট্টি পৃষ্ঠা এই দুটি কেতাবি মাদ্রাসা সিলেবাস মুসলিম শরীফ এবং মিসকা শরীফ প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয় এবারে তফসিরের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি তা তফসির তফসিরে মাঝহারি এবং আল্লামা জলালউদ্দিন সুয়ুতি তা তফসিরে দুরে মানসুর বারোতম খণ্ড আটত্রিশ থেকে উনচল্লিশ পৃষ্ঠা আল মিসর প্রিন্ট এবং তফসির আর তাবারী সবচেয়ে পুরনো তফসিরের কেতাব আল্লামা মাসুয়ুতি বলেন আর অন্যান্য মুফাসির বলেন যক তফসির তাবারীকেও কোট করেছে সে তফসির তাবারী সানাদের সাতে বাইশতম খণ্ডের এগারো পৃষ্ঠা বৈরুত প্রিন্ট এতগুলো হাদিস ও তফসিলের কিতাব তার মধ্যে শাহী মুসলিম যেটা প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয় তারই বারো আমি আপনাদের শোনাচ্ছি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন যে একদিন সকাল বেলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কালো নকশা করা চাদর পরে বাইরে তাশরীফ আনলেন এমন সময় যখন বাইরে কালো নকশা করা চাদর পরে তসরিফ আনলেন রাবিকে বর্ণনা কারিকে হযরতে আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন যখন নবী পাক বাইরে আসলেন ওই কালো চাদর পরে ফা আল হাসান

আমার চোখের সামনে আমার নিজের দেখা যা আজরত ফাতেমা আলহাম আসলেন ফ আদ খালাহা উনাকেও ঢুকিয়ে নিলেন সুম্মা যা আলী লাস্টে হজরত আলী আসলেন তা আমি দেখলাম আদ খালাহু উনাকেও ঢুকিয়ে নিলেন এবার আর কাউকে দেখা যায় না শুধু দেখি রসুলে পাক সব চানের ভিতরে সব

এই চারজন <hadi, tek -meye> <wood flats> <mumbles> ইনারা তফসির বানালে তো হবে না আল্লাহ রসুল কি বলেছেন বলে ইনারা আমার আহলে ব্যাগ আল্লাহ পাক ইনাদের থেকে কোরআনে যে আহলে ব্যাগ যাদের কথা বলা হয়েছে যাদের থেকে আল্লাহ পাক সমস্ত প্রকার নাপাকি দূরে রেখেছেন তারা হচ্ছেন ইনারা এ আয়ত পাক পাঠ করলেন উমুল মোমিনীর আয়সা সিদ্দিকার রাজি আল্লাহ একবারও বলেননি যে আমাকেও ঢুকিয়ে নিয়ে বলেছেন যে ইনার থেকেও নাপাকি দূর করা হয়েছে একটা রেবায়ত যদি কেউ দেখায় আমার চ্যালেঞ্জ একটি যে কোনো রেবায়ত সহি শুধু তাই নয় এতে গেলে উম্মুল আয়েশা সিদ্দিকার রাদি আল্লাহ আনহার ঘটনা বলছেন এটা উনি বাইরে এসে এটা করলেন আল্লাহ নবী ঘর থেকে বাইরে বেরিয়ে এসে আর হযরতে আবু সালমা উমার বিন আবু সালমা আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ আনহা আর হজরতে উমর বিন আবু সালমা রদিউল্লাহ রাজিউল্লাহ তিনি বর্ণনা করছেন এ হাদিস ওটা মুসলিম শরীফ থেকে এটা জামে মিজি কোন হাদিস জামেজি তিরমিজি শরীফের হাদিসে পাক তিরমিজি শরীফ আবু আবুল মানাকেব তিরমিজি শরীফের দুই জায়গায় এসছে একটা তিরমিজি শরীফ আবু আবু তফসির আবার একই হাদিস তিরমিজি শরীফ আবু আবুল মানাকেব। দ্বিতীয় খণ্ড দারুল দেওবন্দ প্রিন্ট কোথাকার প্রিন্ট দারুল আলম দেওবন্দ প্রিন্ট দুইশো দ্বিতীয় খণ্ডের দুইশো উনিশ পৃষ্ঠা একদম শেষের দিকে হাদিসটি তিরমিজি শরীফ ছাড়াও এই হাদিস শরীফটি আল্লামা হাকেম মুস্তাদরাক আল সাহি হাইন কেতাবের তৃতীয় খন্ডের একশো আঠান্ন পৃষ্ঠা হাদিস নম্বর চার হাজার সাতশো পাঁচ এবং হাদিসটি রেবায়ত করার পর ইমাম আল্লামা হাকেম এর সনাদ বর্ণনা করেছেন হাজা হাদিস আলা সার্তে বুখারি এ হাদিস ইমাম বোখারির সার্তে সাহি এছাড়াও হাদিসের কেতাব ছাড়াও এই হাদিস আবার ইবনে তাইমিয়া যে ওয়াহাবিজিমের হেড অব দ্য ডিপার্টমেন্ট যার থেকে থট আব্দুল ওয়াহাব নাজদি নিয়েছিলেন ইবনে তাইমিয়া তার কেতাবুসুন্না চতুর্থ খণ্ডের বাইশ পৃষ্ঠায় একই হাদিস রেবায়ত করেছেন আরে ভাই তোমরা ইবনে তাইমিয়ার কেতাব অন্তত পড়ো এবং তফসিরের কেতাবের মধ্যে হাফেজ ইবনে কাসির ইবনে তাইমিয়ার সাগরেদ এবং ওনার ছাত্র স্টুডেন্ট হাফেজ ইবনে কাসির তার তফসিরে ইবনে কাসিরে এই আয়াতের তফসিরে ফের আয়াত তফসিরে কাজী সানাউল্লাহ পানিপতি তফসির আল মাঝহারিতে আবার এই আয়াত তফসিরে ইবনে হাজার আসকালানি তার তহজিব তাহজিব দ্বিতীয় খণ্ডের দুইশো সাতানব্বই পৃষ্ঠা হিন্দ প্রিন্ট ইন্ডিয়া হায়দ্রাবাদ প্রিন্ট এতগুলো কেতাবের মধ্যে তার মধ্যে তিরমিজি শরীফ যেটা দার্সি কেতাব প্রত্যেক মাদ্রাসা বই পড়ানো হয় বেরেলি জামাত ইসলামী তারা পড়েন কিভাবে পড়ে আল্লাহ জানেন আর আল্লাহ রসুল জানেন এ হাদিসে পাক এই কেতাবের মধ্যে এসছে যে হাজরত ওমার বিন আবু সালমার রাজি হাদিস বর্ণনা করেছে ইমাম তিরমিজি বলেন উমার বিন আবু সালমা ছাড়াও এই হাদিস তরিটি উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন ফের এই হাদিস তরিটি মাকাল বিন ইয়াসার বর্ণনা করেছেন ফের হাদিসটি আবুল হামরা রাসূল পাকের খাদেম তিনি বর্ণনা করেছেন ফের এই হাদিস তরিটি রাসূল পাকের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন এতজন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হাদিসটি কি রাবি বলছেন নজালত হাজহিল আয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনমা ইউরিদুল্লাহু লিউযহিব আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম ফি বাইতে উম্মে সালমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মে সালমার ঘরে ছিলেন তখন উম্মে সালমার ঘরে এই আয়াত পাকটি নাযিল হয়েছিল যখন এই আয়াত পাকটি নাযিল হলো ফাদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাতিমা ফাতে মাতা ওয়া হাসান বা হুসাইনা যখন এ এক পাক নাজিল হলো রসুল পাকসালাম ফাতেমাকে ডাকলেন হাসানকে ডাকলেন আর হুসাইনকে ডাকলেন আলাইহমুসালাম ফাজাল্লাহমেসাইন যেন হজরত ফাতেমা ইমাম হাসান আর ইমাম হুসাইন আলাইহমুসাল্লাম আসলেন তখন তাদেরকে উনি যে চাদর পরেছিলেন ওই চাদর দিয়ে ঢেকে নিলেন ও আলিউন খালফা জাহারাহু আলী আলাহাম রসুল পাকের পিছনে ছিলেন ফাজাল্লাহ বেকেসাইন আলি আলাইহিস সালাম চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন কে কে ঢুকলেন কে কে প্রথমে রসূল পাক ঢুকেই আছেন ঢুকালেন দিদিয় আলী তিন নম্বর ফাতেমা জাহরা চার নম্বর ইমাম হাসান পাঁচ ইমাম হুসাইন পাক এই পাঁচ বলে পাঁচ তনের কোনো হাদিসই নাই পাঁচ তন বলে পাঁচ তনকে ঢুকিয়ে নেওয়ার পর আল্লাহ রসুল হাত উঠালেন বললেন আল্লাহুম্মা হা উলাই আহলু বাইতি ফাজ আফাজ হাব আনহুমুর রিজসা ওয়া তাহিরুম তাতিরা হে আল্লাহ আপনি যাদের থেকে নাপাক দূরে রেখেছেন ইনারা আমার আহলেবে অতএব এদের থেকে সমস্ত নাপাককে আপনি দূরে রাখেন এবং এদেরকে পবিত্র থেকে পবিত্রতম রাখেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পরিষ্কার করে দেখিয়ে দিলেন ইয়া আল্লাহ আপনি যে কোরআন নাজিল করেছেন হে উম্মতে মুহাম্মাদি শুনো আমার উম্মত আল্লাহ পাক যে কোরআন নাজিল করে আমার আহলে বেত আহলেবায়তের থেকে নাপাক দূরে রেখেছেন পবিত্র থেকে পবিত্রতম করেছেন এই আহলে বায়ত কে কারা এটা দেখিয়ে দেওয়া আমার আহলে বায়ত হিসাবে আমার দায়িত্ব তাই আল্লাহর নবী শুধু জবান দ্বারা বলেন নাই কার্যত ব্যবহারিকভাবে প্র্যাকটিক্যালি চাদরের মধ্যে ঢেকে নিয়ে দেখিয়ে দিয়ে বলেন এরাই কেবল মাত্র আমার আহলে ব্যয় আমার আহলে ব্যয় উম্মে সালমা রাদিয়াল্লাহকে ঢুকান নেই ওনারাও হলে তো তাদেরকেও ঢুকাতেন আয়াতপাক নাজিল হলো আর দেখালেন কি আয়াত নাজিল হলো আর আয়াতের পরে এটা কি তাফসির তাফসির কো কে আল্লাহর রসুলে চারজন ছাড়া কাউকে ঢুকাননি তুমি মুল্লা ঢুকাবার কে এমনকি কোন সাহাবিও ঢুকাতে পারেন না যেখানে হুজুর বলে দিয়েছেন যেখানে হুজুর বলে দিয়েছেন সাল্লি ইসলাম সেখানে কারো বলার এখতিয়ার যাকে যাকে হুজুর দেখালেন তারা তারা হেলে ব্যাগ যাকে যাকে দেখান দি তারা হেলে ব্যাগ নয় এই হেলে ব্যাগ যাদের থেকে নাপাক দূর করা হয়েছে দূরে রাখা হয়েছে এই কোরআনের আহলে এখন উম্মুল মোমেনিনের সামনেই তো হচ্ছে হজরত উম্মে সালমা রাদি আল্লাহ আনহার সামনে উনি বলছেন আমারই সামনে এখন ওনার মধ্যে তো একটা বিচলিত ভাব চলে আসলে স্বাভাবিক আমি তো ওনার ঘরওয়ালি তো লাভজি মানে তো আমিও আহলে ব্যাগ লাভজি মানে তে আল্লাহ রসুল বুঝিয়ে দিলেন লাভজি মানে তে তুমিও আহলে ব্যাগ কিন্তু কোরআনই মানেতে আহলে ব্যাত ইনারা শুধু কোরআনই মানেতে কিনারা উমুল মোমেন তো জিজ্ঞাসা করলেন কলাত উম্মে সালমা ওয়া আনা মাহুম তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ডের দুইশো উনিশ পৃষ্ঠা দারুল ওলম দৌবন প্রিন্ট লাস্ট লাইন এটা ওল্ড এডিশন নিউ এডিশন একটু আগে পিছিয়ে হয়ে গেছে এটা লাস্ট লাইন হয়নি ওই পৃষ্ঠাতে আছে একটু আগে চলে গেছে কিন্তু ওই পৃষ্ঠাতে আছে কেতাব খুলে দেখেন আপনার বাড়িতে হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করে বসলেন ও কালা কালাত উম্মে সালমা ও আনা আনা মা আমিও ইনাদের ভিতরে আল্লাহ রসুল জবাব দিলেন আনা মা রাসূলুল্লাহ আল্লাহ হে আল্লাহ রসুল আমি ভিতরে আল্লাহ রসুল বললেন এলা না তুমি তোমার জায়গায় আছো না যে হ্যাঁ কি বললেন আন্তে এলা মাকানিক তুমি তোমার জায়গায় আছো তোমারও একটা জায়গা আছে তুমি আমার স্ত্রী তোমার মর্যাদা কম নয় তোমার মর্যাদাও তুমি আমার স্ত্রী স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা কম আর আমাদের নবীর পাকের স্ত্রী আমাদের কাছে মর্যাদা কম হ্যাঁ আমরা যার উম্মাত তার স্ত্রী তার কত আমাদের কাছে মর্যাদা কাজেই তোমার জায়গাও ঠিক আছে তুমি তোমার জায়গাতে আছো ও আনতে এলা হ্যাঁ আর তুমি ভালো আছো তুমি খারাপ নাই তুমি ভালো আছো তুমি আমার স্ত্রী হয়েছো কাজে তোমার মর্যাদা কি কম নাকি নবী পাকের স্ত্রী হওয়া কি কম মর্যাদার ব্যাপার কি বুঝতে পারছেন না স্ত্রী হওয়া কি কম মর্যাদার ব্যাপার মর্যাদার ব্যাপার নয় তুমি সকল ও তুমি মা হয়ে গেছো অর্থাৎ তুমি মোমেনিনের জায়গায় আছো তুমি তোমার জায়গায় আছো ও আনতে এলাকায় এবং তুমি ভালো আছো উত্তম আছো তুমি ঠিক আছো কিন্তু এই বেতের ভিতরে না আহলে রায় হুজুর তাকেও সন্তুষ্ট করলেন এবং হক কথা বুঝিয়ে দিলেন যে তুমি তোমার জায়গায় আছো আছো তোমার জায়গায় থাকো তুমি তোমার জায়গায় থাকো তুমি ভালো আছো কিন্তু উম্মুল মোমেনিন প্রশ্ন করার পরেও বললেন তুমি তোমার জায়গায় তুমি ভালো তুমি তোমার জায়গায় এবং তুমি কিন্তু এহলেবেদ বলেননি আহলে ইনারা ইনাদের প্রতি মোহাব্বত রাখা হে উম্মুল মুমিনিন তোমাদের উপরেও ফরজ সবারই প্রতি ফরজ কোরআনে আয়াত আছে বুঝলেন না তাহলে আহলে বাইত পাকিয়ে হলেন আলী ফাতেমা হাসান আর হুসাইন